পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শিল্পিতা, এবার তোমার গল্প শুনবো। মা, ডেন্টিস্ট, বিজনেস, সংসার কিভাবে পসিবল? একজন ডক্টরের পক্ষে এটা কি করে পসিবল? ছোটবেলা থেকেই ডাক্তার হতে চেয়েছিলাম। আমার মা সবসময় আমাকে ছোটবেলা থেকে বলে এসেছে, তুই বড় হয়ে ডাক্তার হবি। জামশেদপুরে গিয়ে পড়াশোনা করেছি একা। মেডিকেল পড়তে পড়তেই আমার বিয়ে হয়। অ্যান্ড তারপরে আমি যখন ইন্টার্নশিপে যাই, দেন আই গট প্রেগনেন্ট। প্রেগনেন্সির সময় আমি অ্যাকচুয়ালি ডিপ্রেশনে চলে যাই, যেহেতু ডক্টর আমাকে বলেন যে বেশি দৌড়ঝাঁপ না করতে। অ্যান্ড আমার ক্লিনিকগুলো অনেক দূরে দূরে ছিল, তো সেই ক্ষেত্রে আমি ঘরে বসে আমি তখন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তো মায়ের একটা বিজনেস ছিল, সেটা আমি টুক ওভার করি। লেহেঙ্গা নিয়ে আমি এগোই, বিকজ মায়ের বিজনেস ছিল। হ্যাঁ, আমার ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে টাই আপ আছে। আমি দেশ বিদেশ সব জায়গায় আমি লেহেঙ্গা আমার যায়, অনলাইন অফলাইন সব। অ্যান্ড এই করেই আমি এগিয়ে চলছি। বাচ্চা আছে একটা ছোট, বাচ্চাকেও মানুষ করছি। আমরা কৃষ্ণের মতে দীক্ষিত, তো তোমার তিলক থেকে একটু জিজ্ঞেস করবো, ভাবছিলাম তুমি কি কৃষ্ণ মতে দীক্ষিত? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বার্সানা থেকে দীক্ষিত, বৃন্দাবনের। তো আমার বাচ্চা, ওকেও আমি এই পথেই এগিয়ে নিয়ে চলছি। এখনো পর্যন্ত বাচ্চার 4.5 বছর বয়স, একটাও একাদশী মিস করেনি। প্রত্যেকটা একাদশী আমরা করি, আমরা ফুল ফ্যামিলি, বাচ্চাকেও করাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নাম কি? দিব্যেশা দাস। বাহ, ভেরি গুড। তুমি এটা কোথায় এসছো জানো? নিধি নাম্বার। হ্যাঁ, ভেরি গুড। মাকে অল দ্য বেস্ট বলে দাও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, তো শিল্পিতা, এটা কিভাবে হলো, মানে কৃষ্ণ ভক্তে তোমরা দীক্ষিত হলে এটা কিভাবে হলো? আমার মা অ্যাকচুয়ালি খুবই কৃষ্ণ ভক্ত ছিলেন। আচ্ছা, তো উনি যখন বিয়ের পরে এসেছিলেন, তখন আমাদের মানে আস্তে আস্তে আমাদের পুরো গোটা ফ্যামিলিটাই ওই আশার আলোয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো ছোটবেলায় ভাই আর আমার দীক্ষা হয়ে গেছে। বিয়ের পরপর আমি ফুললি নিরামিষ হয়ে যাই। ইভেন আমার হাজবেন্ডও এখনো হয়ে গেছে নিরামিষ। আমার বাচ্চা, সব ফ্যামিলি এখন নিরামিষের পথে। কিন্তু চন্দনের টিকা তো তোমার সাদা রঙের হয়, তোমাদের কালো কেন? যেহেতু আমরা বৃন্দাবনের থেকে ডাইরেক্ট দীক্ষিত, মানে বৃন্দাবন থেকেই আমাদের দীক্ষা পাওয়া হয়েছে, তো ওখানে ওটা রজ বলে। তো যারাই বৃন্দাবন থেকে আসে তাদের ব্ল্যাক হয়। ওটা আসলে যে রাধাকুণ্ড আছে, রাধাকুণ্ডের মাটি থেকে আমাদের এটা করা। তার সাথে তুমি ডেন্টিস্ট, সেটা একটা কাজ, বিশাল বড় ইম্পর্টেন্ট একটা কাজ তোমার লাইফে। আমার হাজবেন্ডও ডক্টর, তো উনিও আমার সঙ্গে থাকেন যখন যখন। হ্যাঁ, হাজবেন্ডও ডেন্টিস্ট। আমরা যখন পারি না যেতে, যখন বিজনেসে বেশি ইনভলভ হয়ে যাই বা বিজনেসে আমাকে থাকতে হচ্ছে, তখন উনি সামলে দেন। পিয়ালি, আগে কর্পোরেট অফিসে চাকরি করতে, সেখান থেকে এখন বিজনেস ওম্যান। হ্যাঁ, কোথায় কাজ করতে? মাস্টার্স করেছিলাম, ইংলিশ অনার্স মাস্টার্স, দেন বিএড করেছিলাম। প্রফেশনাল ক্যারিয়ার প্রথম 5 বছর শুধু আমি শিক্ষকতা করেছি, আই ওয়াজ আ টিচার। 2015 শেষের দিকে আমার খুব ভালো একটা কর্পোরেট অপরচুনিটি আসে এবং সেটা আমি গ্র্যাব করি, এবং আমি সেক্টর 5-এই চাকরি করতাম। দীর্ঘ 5 বছর প্রায় চাকরি করেছি, এবং চাকরি করাকালীনই আমার কিছু কলিগসরা, যারা আজকে এই বিজনেসের পুশ করবার মানে ফার্স্ট এনকারেজমেন্ট যেটা, সেটা হচ্ছে আমার কলিগ, হঠাৎ করে তারা তোমাকে পুশ করলো? হ্যাঁ, কারণ এটা আমার আমার অ্যারোমাথেরাপির দিকে প্রচন্ড ইন্টারেস্ট ছিল। তো তখন সেইগুলো নিয়ে আমি বইপত্র পড়াশোনা, নানান রকম পড়াশোনা টড়াশোনা করতাম, এবং আমার কলিগসদেরকে সোপ এবং কিছু জনের স্কিন কন্ডিশনস ছিল যে তারা মার্কেটে সোপ ইউজ করতে পারতো না, বা কারোর হয়তো কোনো ইভেন্ট আছে, একটা কোনো ফেস মাস্ক বানিয়ে দেবে ভালো দেখে, যেটা আমার চটপট একটা কিছু ইয়ে হবে। তো তারাই হচ্ছে ফিডব্যাক দিল প্রথম প্রথম যে খুব ভালো কাজ হচ্ছে। তো তারাই বললো যে না, আমি রিপারচেস করবো, বারবার তো তুই গিফট করবি না, আমরা কিনবো। নিজেই বাড়িতে বসে বানাতে? হ্যাঁ, আমি বাড়িতেই বানাতাম, এবং একটু একটু করে আরো অন্যান্য কলিগসরা, মুখে মুখে প্রচার হলো, অফিসে প্রচুর লোক নিত। তখন আমি একা হাতে সামলাতে পারছি না, এত অর্ডার আসছে নানান দিক থেকে, কলিগসরা নিচ্ছে, প্লাস অনলাইন প্ল্যাটফর্মস থেকে প্রচুর অর্ডার আসলো। তো তখন আই হ্যাভ টু চুজ এনি ওয়ান। তো সকলের কাছে খুব একটা মানে রিস্কের এবং ভয়ের ব্যাপার যে তুই চাকরি ছেড়ে দিবি, মানে এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। একজন মানুষ, আমার হাজবেন্ড, কি হবে, মানে ব্রেড অ্যান্ড বাটার তো আমি আর্ন করছি, ইউ ফলো ইয়ার প্যাশন, তুমি করো না, কি হবে, না হলে ঠিক আছে একটা বছর গ্যাপ নিয়ে আবার অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দেবে। বাট থ্যাংক গড, সকলের ভালোবাসা আর আমার প্যাশন বা হার্ডওয়ার্কের জন্য কখনো আমাকে আর ফিরে তাকাতে হয়নি। আমাদের প্রচুর থাউজেন্ডস অফ ক্লায়েন্টস উই হ্যাভ অল ওভার ইন্ডিয়া, এবং 2019 থেকে আমি এটা স্টার্ট করি অ্যাজ আ ফুল টাইম প্রফেশন। আরেকটাও জিনিস বলবো, সেটা হচ্ছে মানুষের চাহিদা। যেমন আমার এখানে একটা প্রোডাক্ট হচ্ছে হেয়ার অয়েল, আমরা সকলেই ভাবি চুলের জন্য একটা হেয়ার অয়েল মাস্ট, কিন্তু এমন বহু ক্লায়েন্টস আছে আমার যারা হচ্ছে রেগুলার ওয়ার্কিং ওমেন, তারা রোজ রোজ মাথায় তেল মাখতে পারবে না। তখন তারাই বললো, পিয়ালি অয়েল বাদে কিছু একটা অন্য জিনিস দাও, যেটা কাজটা তোমার অয়েলের মতন সেম হবে কিন্তু মাথা তেল তেলে হবে না। তো সেখান থেকে আমরা ওয়াটার বেসড প্রোডাক্ট বানানো স্টার্ট করলাম, যেটা একদম ওয়াটার সলিউবল, চুলে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, এবং পুরোটাই প্লান্ট বেসড ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা কাজ করি। দিশা, নর্থ বেঙ্গলের মেয়ে, ফিজিওথেরাপিস্ট, এখন কলকাতায় আছো। হ্যাঁ, কিভাবে শুরু হলো তোমার জার্নি? প্রথমে আমার ছোটবেলা থেকেই মেডিকেল প্রফেশন নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, নিটের প্রিপারেশন নিই, তার সঙ্গে সঙ্গে আমি আরও যে জয়েন্ট এন্ট্রান্সগুলো আছে
যেমন আমাদের এই ফিজিওথেরাপিতে আসতে হলে জেনপাস জয়েন্ট এন্ট্রান্স বলে একটা এক্সাম হয়, সেটা আমি দিই এবং আমি এটাতে চান্স পাই। ব্যাচেলার অফ ফিজিওথেরাপি পড়েছি, যেটা আমাদের 4 বছরের কোর্স এবং 6 মাসের ইন্টার্নশিপ। যেমন ডাক্তারদের ক্ষেত্রে এটা মেডিসিনের ওপর গুরুত্ব দেওয়া হয়, আমাদের পুরোটাই ম্যানুয়াল মানে এক্সারসাইজ থেরাপি এবং মেকানিক্যাল থেরাপি, যে ইলেকট্রোথেরাপি আছে সেই ইলেকট্রোথেরাপির ওপরে আমাদের জোর দেওয়া হয়। এবং হসপিটাল আইসিইউ থেকে শুরু করে আমাদের স্পোর্টস খেলার মাঠ পর্যন্ত ফিজিওথেরাপির অনেক ভূমিকা আছে। এছাড়াও আছে বিভিন্ন অর্থো কন্ডিশন, যেরকম ঘাড়ে ব্যথা, তারপর হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এছাড়াও কিছু নিউরো কন্ডিশন যেরকম স্ট্রোক পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করি, পার্কিনসন পেশেন্ট, এছাড়াও গাইনোকোলজির ক্ষেত্রে যেরকম প্রি এবং পোস্ট প্রেগনেন্সি যে উমেনরা আছে তাদের ক্ষেত্রে, এবং পিডিয়াট্রিক ফিল্ডে, এবং যারা বয়স্ক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ঘাড়ে ব্যথা হলে আমাদের এই যে আপার ট্রাপিজিয়াস, যে ঘাড়ের এই মাসেলগুলো আছে সেগুলো আমাদের খুব টাইট হয়ে যায়, তার জন্য আমরা এক্সারসাইজ করতে পারি। এছাড়া কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ আছে যেগুলো আমরা ঘাড়ে ব্যথা যেরকম স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। আমরা হাত দিয়ে মাথা এবং মাথা দিয়ে হাতকে প্রেস করব এবং 1 থেকে 5 গুনবো, দেন রিল্যাক্স। মনিকনা ত্রিপুরার মেয়ে? একদম, আমি ত্রিপুরায় আমার জন্ম। ছোটবেলা থেকেই কি তোমার আঁকার হাত ভালো শিখেছ? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতাম, নাচ শিখতাম এবং আমি এনসিসিও করতাম। আচ্ছা, আমি মাস্টার্স করেছি লাইফ সায়েন্সে, ডিপ্লোমা করেছি ছবি আঁকাতে, এবং আমি এনসিসিতে বেস্ট রাইফেল শুটার হিসেবে নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করেছিলাম আমাদের ন্যাশনালে, এবং তখন রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হয়েছিলাম। স্টুডেন্ট লাইফের পরে আমার বিবাহ সূত্রে আমি চলে আসি পশ্চিমবাংলায়। আমি বালিগঞ্জ সায়েন্স কলেজে PhDতে জয়েন করি, কিন্তু তারপরেই মানে কনসিভ করে যাই, এবং আমার হাজব্যান্ড যেহেতু মার্কেটিং লাইনে আছেন, উনি সংসারের প্রতি অত্যন্ত যত্নশীল কিন্তু কাজের জন্য মানে সংসারে সময় দিতে পারেন না, তো সেই জন্য সম্পূর্ণ সংসারের দায়িত্বটাও আমাকে সামলাতে হতো, কারণ আমার বাইরে বেরিয়ে কাজ করাটা তখন সম্ভব ছিল না। আমার ছেলে যখন একটু বড় হলো, সে স্কুল থেকে ওর এক্সিবিশন হলো বিড়লা একাডেমিতে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুর স্যার। তো তখন উনি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, যে উনি একটু আধো আধো হিন্দি বাংলা মিশিয়ে বলতেন যে তুম কাহাঁ সে শিখা হ্যায়। তো তখন আমার ছেলে বললো যে আমার মায়ের কাছে আমি শিখি। তখন ওর স্কুলের প্রিন্সিপালের মাধ্যমে আমাকে ডাকানো হয়। তখন উনি আমাকে বললেন, আপনি কি ছবি আঁকেন? এবার উনি বললেন, ঠিক আছে, আপনি আপনার ছবিগুলো নিয়ে একদিন আমার স্টুডিওতে দেখা করুন, আপনার কাজগুলো আমাকে দেখান। আর দেরি নয়, আমি একদম মানে ছুটলাম আমার সমস্ত আঁকা নিয়ে, যতগুলো নেওয়া সম্ভব নিয়ে, ওনার স্টুডিওতে গিয়ে ওনাকে সব দেখালাম। তখন উনি বেশ মানে প্রশংসা করলেন। তারপরে বিড়লা একাডেমি অফ ফাইন আর্টসে প্রথম আমি সুযোগ পাই এক্সিবিশন করার। তারপর পরপর পরপর আমার জার্নি চলতে লাগলো। ছেলে একটু বড় হয়ে গেছে, তোমার সুবিধে হলো? হ্যাঁ, আমার ছেলে এখন জব করছে। তবে হ্যাঁ, তো কোথায় কোথায় এক্সিবিশন করো এখন মনিকনা? শুরু করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টস দিয়ে, তারপর বিড়লা একাডেমিতে করলাম, ICCR-এ করলাম, নটি বিনোদিনীতে করলাম, তারপর ত্রিপুরাতে আবার এখন ফ্রিকোয়েন্টলি কাজ করছি, ঢাকাতে করলাম। তাহলে তোমার মনের ইচ্ছেগুলো এখন সম্পূর্ণ হচ্ছে? একদমই তাই। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।